বন্ধুরা, সুস্বাগতম আমার কুকিং চ্যানেল ওল্ড অ্যান্ড নিউতে। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি শাপলা ও চিংড়ির একটি রেসিপি। তাহলে আসুন দেখে নিন আমার শাপলা ও চিংড়ির রেসিপি। বন্ধুরা, শাপলা চিংড়ি রান্নার জন্য যে যে উপকরণগুলো লাগে তা আমি সব গুছিয়ে নিয়ে এসেছি। দেখুন কী কী লাগছে। শাপলা ভালো করে ধুয়ে এভাবে বেছে কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি এভাবে কেটে নিয়েছি। দেখুন, এর মাথা থেকে ময়লা বের করে নিয়েছি আর লেজের পাশ থেকে খোসা ছাড়িয়ে নোংরা সুতোটাও বের করে নিয়েছি। নিয়েছি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল। নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং 2/3 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন জিরে পাউডার। নিয়েছি 2 ছোট পেঁয়াজ বেশ মোটা মোটা করে কেটে, দেখুন এভাবে। নিয়েছি 8টা লঙ্কা চিরে। এই লঙ্কাগুলোতে খুব বেশি ঝাল নেই তাই একটু বেশি পরিমাণে নিয়েছি। রসুন কোয়াগুলো আমি এভাবে একটু থেঁতো করে নিয়েছি। আর নিয়েছি 1/2 টিস্পুন রাঁধুনি আর 1টা শুকনো লঙ্কা। চলুন মূল রান্নাতে চলে যাচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটাকে 2 ভাগ করে রাঁধুনির সঙ্গে তেলের সাথে অ্যাড করছি। মিডিয়াম ফ্লেমে আমি রেখেছি নুনটাকে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো এভাবে কেটেছি দেখতে ভালো দেখাবে বলে। এবার আমি দিয়ে দিচ্ছি এই সব উপকরণগুলো, এর সঙ্গে ভালো করে নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো জল। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি বেশ ঝোল রয়েছে। এ পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর চিংড়ির গায়ে গায়ে ঝোল আসা পর্যন্ত আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 3 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি ঝোল প্রায় গায়ে গায়ে এসে গেছে, কিন্তু আরও কমাতে হবে। ওভেনের ফ্লেম মিডিয়ামে রাখছি আর যতক্ষণ না পর্যন্ত ঝোল কমে আসে ততক্ষণ পর্যন্ত চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ঠিক এরকম অবস্থায় ঝোল কমে এলে আমি দিয়ে দেব শাপলা এবং নেড়ে চেড়ে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে দেব। শাপলা বেশি গলে গেলে খেতে ভালো লাগে না, তাই মাত্র 2 মিনিটের জন্যে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আর ঢেকে দেব না। এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে মিডিয়াম টু হাইতে দিচ্ছি। ভালো করে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। শাপলা চিংড়ির গায়ে ঝোল শুকিয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমার শাপলা চিংড়ি রান্না। এবার অন্য একটা পাত্রে আমি শাপলা চিংড়ি তুলে নেব। বন্ধুরা,
এই হচ্ছে আমার শাপলা চিংড়ি রেসিপি। আপনারা যারা শাপলা চিংড়ি খেয়ে থাকেন তারা একবারটি হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।